হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো গাইস, এবার কিন্তু পশ্চিমবঙ্গে চালু হতে চলেছে নারায়ণ ভাণ্ডার প্রকল্প। এখানে আবেদন করলে কিন্তু প্রতি মাসে 2000 টাকা করে পাওয়া যাবে। তো গাইস, এখানে কারা আবেদন করতে পারবে, কারা আবেদন করতে পারবে না, এখানে আবেদন করার জন্য কী কী ডকুমেন্টস লাগবে, কবে থেকে আবেদন শুরু হবে, চলো আজকের ভিডিও তোমাদেরকে জানিয়ে দিই। তো প্রথমে তোমাদেরকে জানিয়ে দিই নারায়ণ ভাণ্ডার কী। নারায়ণ ভাণ্ডার একটি প্রকল্প, এখানে পুরুষ এবং মহিলা উভয়ে কিন্তু আবেদন করতে পারবে এবং এখানে কিন্তু প্রতি মাসে 2000 টাকা করে পাওয়া যাবে। এরপর তোমাদেরকে জানিয়ে দিই এই নারায়ণ ভাণ্ডার প্রকল্পের জন্য কী কী ডকুমেন্টস লাগবে। তো 1 নম্বর আধার কার্ড, 2 নম্বর ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং আইএফসি কোডের বিবরণ, 3 নম্বর জন্ম তারিখ, 4 নম্বর স্কুল সার্টিফিকেট, 5 নম্বর ঠিকানার প্রমাণ, 6 নম্বর পারিবারিক বার্ষিক আয়ের প্রমাণপত্র, 7 নম্বর বিপিএল সার্টিফিকেট, 8 নম্বর আবেদনকারীর বৈবাহিক সার্টিফিকেট। এরপর এই নারায়ণ ভাণ্ডারে কারা কারা আবেদন করতে পারবে। তো এখানে আবেদন করার জন্য কিন্তু ভারতের যে কোনো রাজ্যের বাসিন্দা হতে হবে, তবে কিন্তু আবেদন করা যাবে। আবেদনকারীর বয়স কিন্তু 25 বছরের বেশি হতে হবে। এরপর পরিবারের বার্ষিক আয় 1,20,000 টাকার কম হতে হবে। এরপর দরিদ্র অভাবীরা এখানে আবেদন করতে পারবে। এরপর 25 বছর বয়সী অবিবাহিত ও বিবাহিত ছেলে মেয়ে এখানে আবেদন করতে পারবে। এরপর শারীরিকভাবে প্রতিবন্ধী ছেলে ও মেয়েরা 40% প্রতিবন্ধী এই স্কিমে আবেদন করতে পারবে। তো গাছ, এবার তোমাদেরকে জানিয়ে দিই কবে থেকে আবেদনটি শুরু হবে। তো গাছ, দেখতে পাচ্ছ এখানে কিন্তু কবে থেকে শুরু হবে তার কিন্তু এখানে ডেট নেই। এখানে কিন্তু কবে থেকে শুরু হবে তা কিন্তু জানানো হয়নি। তো এখানে কিন্তু নারায়ণ ভাণ্ডার স্কিমের জন্য আবেদন কিন্তু অনলাইন রেজিস্ট্রেশন করতে হবে, ঠিক আছে। কিন্তু কবে থেকে প্রকল্পটি চালু হবে তা কিন্তু এখনও জানা যায়নি। তো গাছ, এই ছিল গুরুত্বপূর্ণ আপডেট। তো গাছ, ভিডিওটা কেমন লাগলো? যদি গাছ ভালো লাগে অবশ্যই লাইক করে দিও।